দরুদ শরীফ পড়েন, বেশি বেশি করে পড়েন। আল্লাহর ওলি বুজুর্গ যারা আল্লাহু আকবার রাত্রির নিশীতে আরামের ঘুমকে হারাম করে কোথায় আছেন? আল্লাহু আকবার সেই বুজুর্গ ওলামায়ে কেরাম এখনো আছে রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দোয়া করে কমাজ কম খাব মে দিকলা দিয়া রব, কমাজ কম খাব মে দিকলা দিয়া রব, মুঝে রুখসার তবানে মুহাম্মদ। আল্লাহু আকবার। ও মুসলমান, বহু আল্লাহর ওলি আছে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে, দোয়া করে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে তো এখন স্বচক্ষে স্বশরীরে আল্লাহর রাসূলকে দেখার ইচ্ছা করলেও সম্ভব হবে না, কিন্তু একটা পথ ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জাতির জন্য খোলা আছে, সেটা হচ্ছে স্বপ্নের ঘরে রাসূলের সঙ্গে সাক্ষাৎ। ঠিক না বেঠে? হইতে পারে এটা আমার আপনার জন্য জীবনের শেষ চান্স, শেষ সুযোগ। ঠিক না বেঠে? হইতে পারে কি পারে না? আমাদের অত্যন্ত মহব্বতের একজন মুফাসসির, যিনি সারা বাংলাদেশে তাফসির করেছেন, স্বনামধন্য মুফাসসিরে কোরআন জামিয়ে নুসিয়ার স্বনামধন্য মুহাদ্দিস আল্লামা মুফতি নোমান আল হাবিবি, আজকে দামাত বারা কাতুমুল আলিয়া বলা যায় না, রহমতুল্লাহ আলাই বলতে হয়। এখনো পর্যন্ত অনেক পোস্টারে ওনার নাম আছে। একের পর এক ওলামায়ে কেরাম চলে যাচ্ছে। এই কিছুদিনের ভিতরে অনেক আলেম, সাহেবে নিসবত আলেম, বুজুর্গ আলেম আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন মুফতি সাহবুজুর রহমতুল্লাহের বিয়ায়, যার মুফতি সাহবুজুর রহমতুল্লাহের সাথে নেসবত যার ছিল। এরপরেই জানাজা পড়লাম নোমান আল হাবিবি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের। এরপরেই জানাজা পড়া হচ্ছে ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আমিনুল ইসলাম সাহেব। রাত্রের জানাজা, পরের দিন জোহরের নামাজা যাত্রাবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। পরের দিন জোহরের নামাজের পর ভাদুগড় ফাটা ফকুর পারিদগা মাঠে জানাজা হয়েছে। একের পর এক ওলামায়ে কেরাম চলে যাচ্ছে, চলে যাবে, এটা জাতির জন্য ভালো সংকেত নয়, জাতির জন্য এটা ভালো সংকেত নয়, এটা অশনি সংকেত। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের থেকে রহমতের ছায়া উঠিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সব হযরতের মাকবারাগুলিকে জান্নাতুল ফিরদাউসের আলা মকাম বানায় দেখ। সকলে বলেন আমিন। ওলামায়ে কেরাম যারা এখনো জীবিত আছেন, আল্লাহ হযরতুল আল্লাহর নির্দেশ, মহান মালিকের অর্ডার পুকাটি প্রশ্ন করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে আল্লাহর পয়গাম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পোকাটাকে প্রশ্ন করলেন, এ পোকা আমি জানতে চাই, বলো তো দেখি আমার মালিক আল্লাহ তোমারে কেন বানাইছে? আল্লাহর পয়গাম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রশ্নটা রাখার সাথে সাথে আল্লাহু আকবার সাথে সাথে পোকার জবান খুলে গেছে। কোন সুবহানাল্লাহ, সম্ভব না অসম্ভব? আরো জোরে কোন সম্ভব না অসম্ভব? এই মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছোট্ট শিশু বাচ্চা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়ে আল্লাহু আকবার লামিয়াতুল মুজিজাত নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী
বিশ্বরবি রহমাতুল্লিল আলামিনকে কোলে উঠাইয়া ওই উটনির উপরে সোয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। উটনির উপরে সোয়ার হওয়ার সাথে সাথে উটনিটা একটা দৌড় মারছে। ও মুসলমান, তাইফের দিকে দৌড় দেই নাই, দৌড় মারছে সোজা খানায় কাবার দিকে, জোরে জোরে কন সুবহান আল্লাহ। উটনিকে বলতে হয় নাই তাইফের দিকে যাও, বলতে হয় নাই খানায় কাবার দিকে যাও। উটনিটা একটা দৌড় দিয়া খানায় কাবার সামনে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা মারলেন। একটা সেজদা দিয়া মাথাটা উপরের দিকে উঠাইয়া উটনিটা কি যেন বিড়বিড় করে কার সাথে কথা বলেন, কথা কোন জোরে কার সাথে, আল্লাহু আকবার। ওই উটনিটা আসমানের দিকে তাকাইয়া বিড়বিড় করে কি যেন বলতেছিলেন, আল্লাহু আকবার। সময় যেতে না যেতে মহান মালিক আল্লাহ ওই উটনির জবান খুলে দিয়েছেন, জোরে জোরে কন সুবহানাল্লাহ। মানুষের মতো উটনিটা কথা বলতে শুরু করে দিয়েছে। ও মানব সম্প্রদায়, ও মক্কাবাসী, আমার দিকে আগায় আসো, তাকায় দেখো আমার পৃষ্ঠ দেশে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে যে সূর্য উদিত হয়েছে, সাধারণ শিশু নয়, সাধারণ শিশু নই, যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন, তিনি হবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সকলে মহাম্মতে পড়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। সেই উটনির জবান খুলে গেছে, উটনি মানুষের মতো কথা বলতে শুরু করেছে। বলেন তো দেখি এই ক্ষমতা উটনিকে কে দিয়েছেন, আল্লাহু আকবার। এ মুসলমান, পুকার জবান খুলে গেল, ছোট্ট একটা পুকার, আল্লাহর পয়গাম্বর হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে দাঁড়ায়া বলতেছেন, ও দাউদ পয়গাম্বর, অযথার কারণে আমার মালিক আমার আল্লাহ আমাকে বানাই নাই, তোমার যেমন ডিউটি আছে, তোমার যেমন দায়িত্ব আছে, মালিকের গোলামি করা, মালিকের ইবাদত করা শুনিয়া রাখো, আমারও দায়িত্ব আছে, আমারও কর্তব্য আছে। আল্লাহু আকবার, আমার দায়িত্বটা কি শুনে নাও। ও দাউদ পয়গম্বর, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহু আকবার এই সময়ের ভিতরে আমি দৈনিক 1000 বার মালিকের তসবি পাঠ করি, জোরে জোরে কন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 1000 বার। এ মুসলমান, আমি সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, আমাকে মালিকের গোলামি করার জন্য বানাইছে, মালিকের ইবাদত করার জন্য বানাইছে, আমি কই সবার 1000 বার দিলাম, আমি কই সবার সুবহানাল্লাহ 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 33 বার, 33 বার, 34 বার, মোট 99 বার বা 100 বার বলারও সময় আমার হাতে নাই। ইমাম সাহেব দোয়া করতে একটু দেরি হলে তো হুড়াহুড়ি শুরু হয়ে যায়। বন্ধুরা বাবারা, ওই পোকাটা বলেন শুনিয়া না কোনো আল্লাহর পয়গম্বর, দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি ছোট্ট একটা পোকা, আমার দায়িত্ব আছে, আমার ডিউটি আছে, 1000 বার এই সময়ের ভিতরে আমার মালিকের তসবি পাঠ করি। তসবিটা কি বড় চমৎকার, আল্লাহু আকবার। তসবিটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো দেখি এই তসবিটা আমরা কোন নামাজে করি, সালাতুত? আরেক দল ডাকাত বেরিয়েছে, ইউটিউব ডাকাইত, ইউটিউবের ভিতরের ডাকাইত, যেটাকে সাধারণ আমার অনেক মা বোন অনেক ভাইরা যেটাকে ফ্লু করে ধ্বংসের কাতারে চলে গেছে। আমার এক অনেক মুহিব্বিন, আমার অনেক ভক্ত এবং সম্মানিত ব্যক্তি একজন চেয়ারম্যান, নাম করলে আপনি চিনা ফেলাইবেন, উনি দুনিয়াতে এখন নাই, ওনার ওয়াইফ আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, কে হুজুর এতদিন পর্যন্ত সালাত ও তসবিহ নামাজ ফেরাইছি, এখন ইউটিউবে সার্চ দিয়া দেখলাম অনেক বড় একজন শায়খ, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলতেছেন সালাত ও তসবিহর কোনো অস্তিত্বই নেই। কেউ ওই যে মহাদ্দেশ এখানে আছে, বড় বড় বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, ওই যে দেখেন
চেহারার দিকে চাইলে দেখবেন নূর টপাইতেছে। নিশ্চয় যাদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ মাফ হয় এমন বুজুর্গ আলেম এখানে আছে, জিজ্ঞাসা করেন সালাতুত তসবির নামাজের অস্তিত্ব আছে না নাই? নবীজির চাচা, নবীজির চাচাকে আল্লাহ রসুল নির্দেশ করেছেন, চাচা সালাতুত তসবির নামাজ দৈনিক পড়বেন, না পারলে সপ্তাহ পড়বেন, না পারলে মাসে পড়বেন, না পারলে বছরে একবার পড়বেন, না পারলে জীবনে একবার হইল। এটার গুরুত্ব আছে না নাই? চার রাকাত নামাজে মোট 300 বার এই তসবিটা পড়া হয়, ঠিক না বে? ঠিক। তাহলে এই তসবিটার ঐতিহ্য আছে, পুরকাটা কয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কয় হাজার বার পড়ে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হওয়ার কথা কি না, ফুকায় 1000 বার মালিকের তসবি পড়ে, আবার এত সুন্দর তসবি। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এবার ফুকাটা বলতেছেন আল্লাহর পয়গম্বর এত টুকুনের মধ্যে আপনি আশ্চর্য হয়ে গেলেন, আরো আশ্চর্য খবর আছে। এখানেই শেষ নয়, শুনিয়ে রাখুন আল্লাহর পয়গম্বর আমার দায়িত্ব, আমার ডিউটি শুধু এখানেই শেষ নয়, আমার দায়িত্ব আরো আছে। আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24 ঘন্টার ভিতরে আমি আরেকটা কাজ করি, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, খবরটা পরে আইতাছে। এ মুসলমান, এই বোকাটা বলতেছে আল্লাহর পয়গম্বর শুনিয়ে রাখুন শুধু 1000 বার তসবি পড়ি এখানে শেষ নয়, আমার আরো দায়িত্ব আছে, ডিউটি আছে। ও আল্লাহর পয়গম্বর শুনিয়া রাখুন, এখনো পর্যন্ত একজন নবী পৃথিবীতে আগমন করেন নাই, যিনি হবেন সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবীন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত পৃথিবীতে আগমন করেন নাই। সুবহানাল্লাহ, কইতেন শেষ জামানার উম্মতের জন্য যিনি পৃথিবীতে আগমন করবেন, যাকে পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করবেন, শুধু পৃথিবীর জন্য নয় দুনু জাহানের জন্য যাকে রহমত হিসাবে প্রেরণ করবেন আল্লাহু আকবার, তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, এমন একজন নবী, আল্লাহু আকবার, এমন একটা দিন আসবে যে আলোচনা আমার যে আলোচনাগুলি করার কথা, এমন একটা দিন আসবে আল্লাহু আকবার, হাশরের ময়দানে যখন মানুষগুলি একত্রিত হয়ে যাবে, বাবা আদম থেকে নিয়াম ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বলবেন আল্লাহু আকবার, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইসাল্লাম বলবেন আমাকে বাঁচাও, ঈসা আলাইসাল্লাম বলবেন আমাকে বাঁচাও, ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আমাকে বাঁচাও, হযরত মূসা কালিমুল্লাহ বলবেন আমাকে বাঁচাও, হযরত দাউদ আলাইসাল্লাম বলবে আমাকে বাঁচাও, সমস্ত নবী রাসূলগণ শুধু বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন মাত্র নবী, অনলি একজন নবী, শ্রেষ্ঠ নবী যিনি, তিনি বলবেন আল্লাহ আকবার, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। কেমন বন্ধুরা, বাবারা আমি বলতেছিলাম ওই বোকাটা বলেন ও দাউদ পয়গম্বর এখনো পর্যন্ত যিনি আগমন করেন নাই পৃথিবীতে আগমন করবেন না, খিরি জমানার উম্মতের জন্য, আল্লাহু আকবার, ওই নবী যিনি খিরি জমানার উম্মতের জন্য আসবে, ওই নবীর উপরে আমি একখান দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ।
আল্লাহ আকবার। দরুদ শরীফ, এই দরুদ শরীফের ফাজাইল সহ দরুদ শরীফ সহ মেশকাত শরীফের হাদিসে আছে, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, আছে না নাই? কোন আসেনি? এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে অনেক দরুদ শরীফের বর্ণনা আছে, এই দরুদ শরীফের বর্ণনা হাদিসে পাকের মধ্যে আসছে। আল্লাহু আকবার, কোন উম্মতের নরনারী যদি আল্লাহু আকবার এই দরুদ শরীফটা নবীজির উপরে পাঠ করে, মাংসাল্লা ইয়াউমাল জুমাতি আলফা মারাতিন বিহাজি সালাত, এ উম্মতের মুসলমান, এই দরুদ শরীফটা উম্মতের নরনারী যদি কেউ শুক্রবারে জুমার দিনে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে 1000 বার পড়ে, তার জন্য কয়েকটা পুরস্কার আছে। এর মধ্যে এক নম্বরের পুরস্কার, আল্লাহু আকবার স্বপ্নের ঘরে নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, নবীর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? এ মুসলমান, ভালো করে শুনিয়ে রাখুন, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে পোকাটা বলতেছেন, আল্লাহর পয়গম্বর শুনিয়া রাখুন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি ছোট্ট একটা পোকা, ওই নবী যিনি এখনো আসেন নাই আসবেন, সুবহানাল্লাহ, তিনার উপরে 1000 বার এই দরুদ শরীফ পড়ি, পড়ে আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এ মুসলমান, পড়েন দরুদ শরীফ, পড়েন বেশি বেশি করে পড়েন, আল্লাহর ওলি বুজুর্গ যারা আল্লাহু আকবার রাত্রির নিশীতে আরামের ঘুমকে হারাম করে কোথায় আছেন? আল্লাহু আকবার, সেই বুজুর্গ ওলামায়ে কেরাম এখনো আছে রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কামাজ কম খাব মে দেখলা দিয়া রব, কামাজ কম খাব মে দেখলা দিয়া রব, মুঝে রুখসার তবানে মুহাম্মদ। আল্লাহু আকবার, ও মুসলমান, বহু আল্লাহর ওলি আছে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে তো এখন স্বচক্ষে স্বশরীরে আল্লাহর রাসূলকে দেখার ইচ্ছা করলেও সম্ভব হবে না, কিন্তু একটা পথ ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই জাতির জন্য খোলা আছে, সেটা হচ্ছে স্বপ্নের ঘরে রাসূলের সঙ্গে সাক্ষাৎ। ঠিক না বেঠে? আমল করেন, পাবেন পাবেন, রাসূলের রাসূলকে নিয়ে টেনশন, কুঠি কুঠি মানুষের ভিতরে রাসূল আমার জন্য সুপারিশ করবেন, কোথায় রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে, কিভাবে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে? পরিষ্কার আল্লাহর রাসূল বলছেন, যে যত বেশি রাসূলের উপর দরুদ শরীফ পড়বে সে তত বেশি রাসূলের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, আরেকখান হাদিস শুনাইলাই, যেহেতু পর্বটা আসছে আমলের পর্ব, এ গেল একটা দরুদ শরীফ, আরেকটা দরুদ শরীফ, আল্লাহ মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাল্লাহ। এ উম্মতের মুসলমান, শুনিয়া রাখুন, আমি যা বললাম এখন এটাও একটা দরুদ শরীফ, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফটা সম্পর্কে আমার রাসূল বলেন, উম্মতের নরনারী যে কেউ আমি রাসূলের উপরে বেশি বেশি করে এই দরুদ শরীফটা পড়বে তার জন্য 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। বলেন কয়টা পুরস্কার? এম
মা বোনেরা ভালো করে শুনিয়া রাখুন, সুযোগ পাবেন না সব সময়, সব সময় সব কথা ওলামায়ে কেরামের জবান থেকে বের হয় না, ঠিক না বেটি? যেহেতু আসছে কথাটা প্রাসঙ্গিক, আমি আপনাদেরকে শোনা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করে, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়ালা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়ালা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এটা হলো একটা দরস শরীফ, এতটুকু পর্যন্ত আমার রাসূল পাঁচটা পুরস্কারের ঘোষণা করেছে। ও ভাইরা আমার, বোনেরা আমার, দিলের কান দিয়ে কথাটা শুনে রাখুন, কাজে লাগবে সময়ে। আল্লাহু আকবার, আমার রাসূল বলেন এক নম্বরের পুরস্কার রানি ফি মানামিহি। আল্লাহু আকবার। মুসলমান পালন করে শুনিয়া রাখুন, আল্লাহু আকবার, আমার রাসূল বলেন আমার উম্মতের নরনারী যেই কে হোক বেশি বেশি করে আমি রাসূলের উপরে দরুদ শরীফ কান পড়বে, আল্লাহু আকবার, এক নম্বরের পুরস্কার। স্বপ্নের ঘরে আমি রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হইয়া যাবে। আহা, আরে মিয়া এস কোথা হল না কত আশেকে সাদেকো না যে যারা বেদা, আশেকে সাদেকো না যে যারা বেদা, মারহাবা বর আশেকা সদ মারহাবা, মারহাবা বর আশেকা সদ মারহাবা। ও উম্মতেরা ভালো করে শুনিয়া রাখুন, রাসূলের মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে, আপনার অন্তরে আছে, ও মা বোনেরা আপনাদের অন্তরেও আছে। আমার রাসূল ঘোষণা করেছেন এই দরুদ শরীফটা যদি বেশি বেশি করে পড়তে পারেন পাঁচটা পুরস্কারের এক নম্বরের পুরস্কার আল্লাহু আকবার, সেটা হচ্ছে রাআনি ফি মানামিহি। আর স্বপ্নে করে রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারটা খুব ছোট, হ্যাঁ, মনটা চাইনি রাসূলকে দেখতেন, মনটা চায়, খোলা আছে, চেষ্টা করেন, চেষ্টা করেন, মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, এশক নিয়ে চেষ্টা করেন, চেষ্টা অব্যাহত রাখেন, যদি লাগিয়া যায় তাহলে কপাল খুলে গেল, ঠিক না বেঠি? দুই নম্বর, রানী ইয়াউমাল কিয়ামতি ওমার রানী ফি মানামিহি, রানী ইয়াউমাল কিয়ামতি। ও উম্মতের মুসলমান ভালো করে শুনিয়া রাখুন, স্বপ্নের করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, উম্মতেরা রে দুই নম্বরের পুরস্কার, কামতের মরু ময়দানে টেনশন লাগবে না। আল্লাহু আকবার, আমার রাসূল বলেন কামতের মরু ময়দানে সরাসরি সশরীরে আমি রাসূলের সঙ্গে তোমার সাক্ষাৎ হইয়া যাবে। ওমার রানী ইয়াউমাল কিয়ামতি শাফাআতু লাহু। উম্মতেরা রে তিন নম্বরের পুরস্কার, স্বপ্নে যদি নসিব হইয়া যায় কামতের মরু ময়দানে রাসূলের সঙ্গে যদি সাক্ষাৎ হইয়া যায়, তিন নম্বরে আমার রাসূল বলেছেন, উম্মতেরা ভালো করে শুনিয়া রাখুন, আল্লাহু আকবার, আমি নবীজির শাফাত সুপারিশ তোমার জন্য ওয়াজিব হইয়া যাবে। খুব ছোট, উম্মতের মুসলমান চার নম্বর পুরস্কারটা কি? তাইলে হুজুর বলেন তাড়াতাড়ি শুনিয়া রাখুন, আল্লাহর নবী বলেন ওয়ামান ফামান শারিবাং শাফাতু লাহু, ওয়ামান শাফাতু লাহু শারিবা মিন হাউজি। আমার রাসূল বলেন, উম্মতেরা শুনিয়া রাখো, আমি রাসূলের সুপারিশ যদি তোমার নসিব হইয়া যায় কামতের মরু ময়দানে তোমার ভাগ্যে আরেকটা জিনিস আসবে, যেটার জন্য আমি পাগল, সবই পাগল, ঠিক না বে? ঠিক বলেন তো দিকে, সেটা কি? হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বি
রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আম্মা তারারে ভালো করে শুনিয়ে রাখুন, আমার রাসূল ঘোষণা করেছে, আল্লাহু আকবার, আমি রাসূলের সুবারির দার জন্য নসিব হয়ে যাবি। আমি রাসূল নিজের হাতে তাকি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আল্লাহু আকবার। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, কোন মাঠটা বলেন? আল্লাহু আকবার। মাঠটা কেমন হবে? মাথার উপরে থাকবে সূর্য, জমিটা থাকবে তামার। খুব মজাই লাগবে। এ মুসলমান শুনিয়া রাখুন, ভালো করে শুনিয়া রাখুন, সূর্যটা আমাদের থেকে এখন আছে 9,30,000,000 মাইল দূরে, ঠিক না বেটি? বৈজ্ঞানিক বলেছেন, বিজ্ঞান বলেছেন 9,30,000,000 মাইল দূরে আছে। ওখান থেকে সূর্যটা আমাদের তাপ দেয় 33-34, সর্বোচ্চ 40°সেলসিয়াস যেদিন শুরু হয়ে যায়, ওই দিন কম্পন শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠিক না বেটি? ও মুসলমান, তার বাস্তবতাটা বোঝার জন্য সৌদি আরবে যান। হাজি সাহেবেরা যখন হেরেম শরীফে বাসার থেকে বাইরিয়া রাস্তাত নামে, মনে হয় যেন আগুনের তাপ দেয়, ঠিক না বেঠিক? এ মুসলমান, তাপমাত্রা কতটুকু ডিগ্রি সেলসিয়াস শুনিয়া রাখুন? মাত্র 50, 44, 50, এর উপরে না, 44 থেকে 50 ডিগ্রি সে মরুভূমিতে সে তার তাপমাত্রা সহ্য করা যায় না, রাস্তায় অবস্থান করা যায় না। চৈত্র বৈশাখ মাসে আমাদের তাপমাত্রা দেয় মাত্র, আমাদের তাপমাত্রা, আমাদের দেশের তাপমাত্রা, মাটির দেশের সে তাপমাত্রা মাত্র 33-34, সর্বোচ্চ 38, ঠিক না বেটি? কি সূর্যের তাপ কি এতটুকুই? 9,30,000,000 মাইল দূরে আছে সূর্য, এখান থেকে মাত্র আমরা তাপটা পাই কতটুকু? 34°, 35°সেলসিয়াস। মুসলমান, ভালো করে শুনিয়া রাখুন, এই সূর্যের মধ্যে পৃথিবীর দিকে যে সূর্যটা আছে, যে তাপটা আছে, যে মুখটা আছে, এটার পিছনে আরো আছে, এটা উল্টাই দিব হাসরের ময়দানে, এটার কথাটি কয়ে লো সেটা লো। মুসলমান, আল্লাহু আকবার, 1,40,000,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের পাওয়ার কত ডিগ্রি? কত? 1,40,000,000 ডিগ্রি সেলসিয়াস। উম্মতের মুসলমান, পান করে শুনিয়া রাখুন, কতটুকু দূরে আছে? 9,30,000,000 মাইল দূরে হাসরের ময়দানে, 9,30,000,000 মাইল দূরে থাকবে। এ মুসলমান, চিন্তা তো করি না, গবেষণা করি না, একটু ফিকিরও করি না, শুনিয়া রাখুন, মাত্র 1,538°সেলসিয়াস যদি এই লোহাটাকে দেওয়া হয়, এই যে লোহা আছে আমাদের দেশে, লোহা আছে, রড আছে, ও মুসলমান, লোহাটাকে যদি 1,538°সেলসিয়াস দেওয়া হয়, কত সব? 1,538°সেলসিয়াস যদি লোহাটাকে দেওয়া হয়, লোহাটা গোল্লা ফানি হইয়া যাবে। আরো আছে কত? 1,40,000,000 ডিগ্রি সেলসিয়াস। ও মুসলমান, মাথার উপরে সূর্যটা আসবে, জমিনটা থাকবে তামার, কেমন লাগবে? ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার রাসূল সমাধান দিয়েছে। ও মুসলমান, সেই হাসরের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ পাকের একটা কুদরতি ছায়া থাকবে। বলেন কি ছায়া থাকবে? কুদরতি ছায়া, পবিত্র আরশে আজিমের ছায়া, ব্যবস্থা আছে,
বট গাছের ছায়া নয়, মেহগনি গাছের ছায়া নয়, করই গাছের পা ছায়া নয়, এই ছায়াটা থাকবে একটা বিশেষ রহমতের ছায়া, কুদরতি আরশে আজিমের ছায়া। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই কুদরতি আরশে আজিমের ছায়ার নিচে কারা কারা সেখানে জায়গা পাবে? আল্লাহর নবী তার বর্ণনা দিয়েছেন, সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এক নম্বর, ও উম্মতের মুসলমান, ওই কঠিন সময়ে, কঠিন সময়ে হাশরের ময়দানে সূর্যটা নেমে আসবে, যে সূর্যের মুখ পৃথিবীর দিকে আছে, ওই মুখটা দেওয়া হবে না, যেই মুখটার ডিগ্রি কত, আল্লাহ আকবার, 1,40,00,000 ডিগ্রি। ও মুসলমান, এই ডিগ্রি দেওয়া হবে না, এটার চাইতে পাওয়ারফুল অপর পৃষ্ঠা, সেটা ঘুরাইয়া দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এরশাদ করেছেন, সাত শ্রেণীর মানুষ ওই দিন কঠিন আসরের ময়দানে পবিত্র আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এক নম্বর, নেই পরায়ণ বাদশাহ, নেই বিচারক, নেই পরায়ণ বাদশাহ, নেই বিচারক, আসেনি অহন আমরা সমাজও আসেনি। পাঁচটিয়া দিলে দশটিয়া নেগা, দশটিয়া দিলে বিশটিয়া, ঠিক না বে? ঠিক নয়, সই করো, একটু চিন্তা করে লাও। এক নম্বরে আমার রাসূল বলেছেন, ওই দিন কঠিন সময়ে, কঠিন মুহূর্তে যদি আল্লাহু আকবার, এই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাও, আরশে আজিমের ছায়ার নিচে যদি যাইতে চাও, আমার রাসূল বলেছেন, সর্দারের আরে, ও মাতাব্বরের আরে, ও রাজা বাদশার আরে শুনিয়া রাখো, এমপি মন্ত্রীর আরে, দাপট শিল নেতার আরে, ভালো করে শুনিয়া রাখো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কুদরতি অফার দিয়েছেন, রাসূলের পক্ষ থেকে অফার দিয়েছেন, পবিত্র আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা, যদি তোমার এই ক্ষমতাটার অপব্যবহার না করো, জায়গা মতো তার ব্যবহার করো, ঠিক না বে? ঠিক, নেই বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, জুলুম কইরো না, জুলুম কইরো না, জুলুম কইরো না, জালেমের কাতারে দাঁড়ায়ও না, মাজলুমের আত্মনাদ পড়িয়া তার বদদুয়া গ্রহণ করো না, ধ্বংস হয়ে যাইবা, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। ইমামুন আদিলুন, এক নম্বর। দুই নম্বর, সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ও উম্মতের মুসলমান, যে যৌবন কালে মালিকের ইবাদত করেছে, মালিকের গোলামি করেছে, যৌবন কালের, কোন কালে কথা কন, কোন কালের? এই যুবক ভাইরা, যুব সংগঠনের উদ্যোগে তফসিল ভালো করে শুনিয়া রাখো, তোমার দাম আছে, ঘরে দাম আছে, দোকানে দাম আছে, অফিসে দাম আছে, সরকারের ঘরে দাম আছে, বউয়ের কাছে দাম আছে, ছেলের কাছে দাম আছে, মার কাছে দাম আছে, বাবার কাছে দাম আছে, ঠিক না বে? ঠিক, সব জায়গায় তোমার দাম আছে, আল্লাহর কাছেও দাম আছে। এমন যারা ভালো করে শুনিয়া রাখো, যুবক ভাইদের বলছি, এ যুবক, আল্লাহু আকবার, এই যৌবন কালটা যদি আবাদতে কাটায় দিতে পারো, আল্লাহু আকবার, আমার মালিক আল্লাহ একটু খুশি হবে। যৌবন কালে একটা যুবকে যদি মালিকের একবার ডাক দে, আমার মালিক, আল্লাহ তার একটা ডাকে 70 বার জবাব দান। জোরে জোরে কন সুবহানাল্লাহ। চোরা বা মুহাম্মদ কে বুয়াজ নিসব, চোরা আল্লাহু আকবার, আমরা কই রাসূলের আদর্শ কই? এ উম্মতের মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, খুশিতে তো বাগ বাগ হওয়ার কথা, আমার অন্তকালের খবর শুনাইলেই আমার রাসূল আমার বাড়িতে আসবে, আমার কাফনে, আমার দাফনে, আমার জানাজায় রাহমাতুল্লিল আলামিন নিজে অংশগ্রহণ করবেন, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হইতে পারে, ঠিক না বে? ঠিক, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে? আমরা তো খুশিতে বাক বাক হয়ে যাইতাম না। আল্লাহর নবীর উম্মতেরা শুনিয়া রাখুন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গরওয়ালা শুনিয়া রাখো, আমি যদি রাত্রির নিশীথে অন্তকাল করি, সাবধান করে দিলাম, আমি যদি রাত্রির বেলা অন্তকাল করি, সাবধান করে দিলাম, আমার মৃত্যুর সংবাদ
রাত্রের বেলা আমার রাসূলের দরবারে পৌঁছাইবা না? সুবহানাল্লাহ, মহব্বত কাকে বলে? রাত্রের বেলা খবর পৌঁছাইবা না? রাত্রের বেলা যদি আমার মৃত্যুর সংবাদ আমার রাসূলকে শোনানো হয়, রাসূল মসজিদে নববী থেকে আমার বাড়িতে আসবে। বাড়িতে আসার পথে মাঝখানে অনেক ইহুদিদের বসতি আছে। আমার রাসূল রাত্রের নিষেধে আমার বাড়িতে আসার সময় ওই ইহুদি জাতি, ইহুদি গোষ্ঠী যদি আমার রাসূলের উপর আঘাত করে, রাসূল কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে। অতএব আমি রাসূলকে কষ্ট দিতে চাই না। আমার ঘরবাসী শুনিয়া রাখো, আমার এন্তেকাল হলে রাত্রের বেলা যখন এন্তেকাল হবে, রাত্রির বেলা আমার দাফন কাজ সম্পূর্ণ করে ফজরের নামাজের পরে মসজিদে নববীতে যায় রাসূলের পিছনে নামাজ পড়বে, রাসূলের ফজরের নামাজের পরে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, husna khalqat paida ki fir alam par rahmat ki paro, la ilaha illallah জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি খবর? সাহাবি কি বইলা গেলেন? আমার এন্তেকালের পরে আমার মৃত্যুর সংবাদ রাত্রের বেলা রাসূলকে শোনায়, কারণ রাসূল তো আইসা পড়ব রাস্তায়। ইহুদি গোষ্ঠী রাসূলকে কষ্ট দিতে পারে, এতটুকু কষ্ট দিতেও সাহাবি তৈরি ছিলেন, ঠিক না বেঠে? আর আমরা দৈনন্দিন রাসূলকে আঘাত করে যাচ্ছি, দাবি করি ঠিকই রাসূলের উম্মত, ঠিক না বেঠে? দাবি করে রাসূলের উম্মত, কিন্তু যুবক তুমি একজন সেই রাসূলের উম্মত, সেই রাসূলের সুপারিশ এর আশা করো, রাসূলের হাতের হাউজে কাউসারের পানির আশা করো। অথচ আমি দৈনন্দিন রাসূলকে আঘাত করে যাচ্ছি, রাসূলকে কষ্ট দিতে যাচ্ছি, দিয়ে যাচ্ছি মাথার চুল কাটতে যাইয়া আমরা রাসূলের আদর্শের বিরোধিতা করছি, মুখের চেহারায় দাড়ি রাখতে যাইয়া আমরা রাসূলের কলিজায় আঘাত করে যাচ্ছি, ঠিক না বেঠে? আমরাও আবার রাসূলের মহব্বতের দাবিদার, আমরাও আবার আশেকে রাসূলের দাবিদার। অথচ আল্লাহর নবীর সাহাবি এন্তেকাল করলে রাসূল তার জানাজায় আসবে অল্প একটু জায়গা মদি, সেই মসজিদে নববী থেকে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা বেশি দূরে না, মাঝখানে একটা ইহুদি গোষ্ঠীর বসতি আছে। এই ভয়ে আল্লাহর নবীর সাহাবি নিষেধ করছে, আমার এন্তেকালের খবর রাত্রের বেলা রাসূলকে শোনাইবা না, এন্তেকাল রাত্রে হলে রাত্রে রাত্রে দাফনের কাজ সেরে নেবা। জোরে জোরে কোন সুবহান, এই কথা বলে আল্লাহর নবী সাহাবি হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে এন্তেকাল এ উম্মতের মুসলমান, যেহেতু সাহাবি নিষেধ করেছেন রাসূলকে খবর দেওয়া যাবে না, আল্লাহ নবী হযরত সাহাবী আল্লাহর নবী সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা এন্তেকাল করেছেন, রাত্রে বেলা তার গোসল কাফন দাফন সম্পূর্ণ করলেন মসজিদে নববীর মিনারায়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শোনার সাথে সাথে আল্লাহু আকবার,
আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন যারা ছিল তারা মসজিদে নববী থেকে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাইলেন, আল্লাহু আকবার, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনজন আর রাসূলের সামনে যায় মুয়াজ্জিমানার সূরতে বসে গেলেন আল্লাহর নবীর কাছে। ওই হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদটা শোনায়া দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তো ঘোষণা করে আসছিলাম, কেন আমাকে রাত্রের বেলা খবর দেও না? আল্লাহ নবী সাহাবিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নির্দেশনা দিয়ে আসার পরে আল্লাহ হযরত তালহা যখন হুঁশ ফিরে আসছে তখন জিজ্ঞাসা করছে, রাসূল কি আগমন করেছিলেন? আমরা বলছি হ্যাঁ আসছিল, আমাদেরকে নিষেধ করেছে। আমি যদি রাত্রিবেলা ইন্তেকাল করি তাহলে রাসূলকে রাত্রিবেলা খবর দেওয়া যাবে না, কারণ রাসূল আসবে আমার বাড়িতে, রাসূলের কষ্ট হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, এই কথাগুলি শুনে রাসূল খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহি আলামিন সবচেয়ে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আসো আসো আমার সাথে, তোমরা কে কে যাইবাম? আর আমার সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়ে গেছে, আসো আমার সাথে তার কবর জিয়ারত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়াম, আল্লাহু আকবার, সে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায় গেলেন, কে বলেন? কে? বিশ্ব নবী রহমাতুল্লিল যার গাড়িতে প্রত্যেকটা উম্মতকে কবরস্থ করা হয়, ঠিক না? ঠিক কেমনে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কবরস্থ করা হয় যার গাড়িতে আমরা আমার মাকে, আমার বাবাকে, আমার স্বজনদেরকে কবরের মধ্যে রেখে দেওয়ার সময় ঘোষণা করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেই রাসূল স্বয়ং তার কবরের পাশে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার! আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় থাকাটাই তো তার জন্য যথেষ্ট ছিল। না না, আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়ায় দুইটা হাত মালিকের দরবারে উঠায়া বলেন, আল্লাহ আল্লাহ, যে তালহা আমি রাসূলের প্রতি সন্তুষ্ট ছিল, আমি সেই তালহার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ তুমি মালিক ও আমার তালহার প্রতি খুশি হইয়া যাও। এখন বলেন তো দেখি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কো, আল্লাহ খুশি না বেজার? ও মুসলমান, এমন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে মহব্বত করেছেন, জীবন দিয়া ভালোবাসছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একজন দুইজন নয়, 70 জন সাহাবি শহীদ হয়ে গেল, শহীদদের মধ্য থেকে একজন নিখোঁজ, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার! নারায়ণ তাকবীর! আওয়াজটা হয়েছে না তো, একটু আরেকটু বড় করে আওয়াজটা দিতে হবে। নারায়ণ তাকবীর! আল্লাহু আকবার! নারায়ণ তাকবীর! আল্লাহু আকবার! আল্লামা মুফতি আব্দুল বাতিন কাসিমী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, আজকের প্রধান মুফাসসির কোরআনের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ণ তাকবীর! আলহামদুলিল্লাহ, হুজুর আইসা গেছে, আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমি সমাপ্তি ঘোষণা করতে চাই। এ পর্যন্ত বাঙ্গা সুরা কথা যা আমি বান্দায় গুনাগার আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করো। সত্যিকারের মহব্বত, সত্যিকারের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ দান করো। সকলে বলুন আমিন, আরো জোরে কর আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।